নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেড এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক প্রশ্ন নিয়ে। তার 30টা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তা প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে, কোনটি বৃহত্তম নির্ণয় করো। তাহলে এদের মধ্যে কোনটি বৃহত্তম সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 4/9 ইজ ইকুয়াল টু, আমরা এর ক্যালকুলেশন করে বার করতে পারি, তাহলে 0.44, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0.44 হচ্ছে। তার পরবর্তীতে 0.2 তার মাথায় পৌনঃপুনিক, 7 তার মাথায় পৌনঃপুনিক, তাহলে সংখ্যাটা কত? 0.27 করে এরকম অনন্ত রাশি অব্দি চলতে থাকবে। তারপরে হচ্ছে √9/49, তাহলে 49 এর করলে 7 হয় 7 7 49, আর 3 3 9 করেছি ক্যালকুলেশন করার পরে 0.42, আর 0.8 তার স্কোয়ার, আর 0.8 তার স্কোয়ার, তার স্কোয়ার করলে কত হচ্ছে? 8 8 64, 2 ঘর পর 0.00। তাহলে আমাদের এখানে যেটি বৃহত্তম সেটা আমরা পেয়ে গেছি, কেননা এটা বৃহত্তম 0.6 যেহেতু, তা এটা এখানে বৃহত্তম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অপশন ডিটা সঠিক উত্তর। ঠিক আছে, যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পজ করে বাড়িতে বসে আপনারা খাতায় অঙ্কটি করুন। আশা করি আপনাদের যে সমস্যা হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাবো এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 2, 4, 9, 6 অঙ্কগুলি দ্বারা যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যায় তাদের অন্তর নির্ণয় করো। তাহলে 2, 4, 9, 6 এটা দিয়ে যে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9, 6, 4, 2, আর ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 2, 4, 6, 9 বার করেছি, এটা বিয়োগ করে 7, 1, 3 উত্তর। তাহলে আমাদের অপশন বি বা খ নম্বরটা আমাদের সঠিক উত্তর। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনার স্ক্রিনে, আমাদের একটা সিম্পলিফিকেশন বা সরল করতে দিয়েছে। ঠিক আছে, তা সরলটা আমরা করছি ঠিক যেভাবে আছে, ভাগ সাইন আছে, তারপর এটাকে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে গিয়ে দেখুন আপনাদের পুরোটা ক্যালকুলেশন করে দেওয়া আছে। তা ক্যালকুলেশন করে দিয়ে 3.13 আমাদের অ্যান্সার হয়েছে। তাহলে এর সঠিক উত্তর 3.13। তা আপনারা না করলে এই অঙ্কগুলো বুঝবেন না, আর লাইন বাই লাইন আমাদের দেখুন এখানে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, 2টি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 600 হইলে এবং একটি সংখ্যা 24 হইলে অপর সংখ্যাটি কত? তাহলে খুবই সোজা অঙ্ক, কি জানি আমরা, আমরা জানি 2টি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তা সেই ফর্মুলাই করব, যে আমাদের এখানে গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 12 লিখেছি, আর লসাগু দেওয়া আছে 600 লিখেছি, ডিভাইড বাই একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে ডিভাইড বাই সেই সংখ্যাটা দিয়ে আমাদের আরেকটা সংখ্যা বেরিয়ে যাবে। তা ক্যালকুলেশন করে কাটাকাটি করার পর আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 300। তা আপনারা এই ফর্মুলাটা অবশ্যই মনে রেখে দেবেন যে 2টি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু 2টি সংখ্যার লসাগু গুণ গসাগু। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম, কোনটি সঠিক এটা আমাদের বলতে হবে। 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক? তা দেখুন, 3√3 ইজ ইকুয়াল টু √2, 3√3 গ্রেটার দেন √2, তাহলে এখানে কিন্তু এই খ অপশনটাই কিন্তু সঠিক এখানে। ঠিক আছে, চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 2, 0, 9, 6 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কের যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যায় তাদের অন্তর্গত। একটু আগে এরকম একটা অঙ্ক করে আসলাম যে সবচেয়ে বড় সংখ্যাটা কত হবে 9620, আর সবচেয়ে ছোট কত হবে 2069। তাদের বিয়োগফল কত সেটা জিজ্ঞেস করেছে, তাহলে 7571, এটা আমাদের এখানে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের এখানে বলতে হবে যে কোনটা ক্ষুদ্রতম। ঠিক আছে, 1.1 মানে সেটাই, আর 1.1 তার হোল স্কোয়ার, তাহলে 1.1 তার হোল স্কোয়ার, আর তারপরে আছে 0.1, আর তারপরে আছে 0.1 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন অঙ্কটা সবথেকে আমাদের এখানে বড় হবে বা এখানে সবথেকে ছোট হবে। তা এখানে সবথেকে ছোট আমাদের দেখি বোঝা যাচ্ছে যে 0.1 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 0.1 তার স্কোয়ার, কিন্তু এখানে সবথেকে ক্ষুদ্র বা ছোট সংখ্যাটি হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কেন ছোট সংখ্যা হবে, আপনারা নিজেরা এটা ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করলে এর সঠিক উত্তর যেটা হবে সেটা আপনাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা পরের অঙ্কতে যাই। পরের অঙ্কটা কি বলছে, 2 অঙ্কের কোনো সংখ্যার সহিত উহার অঙ্ক দুটি উল্টাইয়া লিখলে যে সংখ্যা তৈরি হয় তাহা যোগ করিলে
যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? তো এটা তো সবই, এটা খুবই সোজা অঙ্ক আছে, এটা তো যোগফল সর্বদা 11 দ্বারা বিভাজ্য হবে। কেন না, দুই অঙ্কের কোনো সংখ্যার সহিত ওর অঙ্কগুলো উল্টাইয়া লিখিলে যে সংখ্যা হয় তাহা যোগ করিলে সেই দুটো সংখ্যা যদি যোগ করে তা কি দিয়ে বিয়োগ হবে, তা এটা সবসময়ের জন্য 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো প্রশ্ন। তা আমরা যদি দেখুন, আমি এই কোশ্চেনটা আপনাদের যদি বুঝতে না পারেন, তা ধরুন আমরা দুটো সংখ্যা ধরছি, একটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, যেহেতু একটা ধরবো 10x + y, ঠিক আছে, একটা সংখ্যা, আর আরেকটা সংখ্যা বলেছি কত, 10x, আরেকটা হচ্ছে সংখ্যা দুটো উল্টাইয়া লিখলে তাহলে 10y + x, এটা আমরা লিখতে পারি। তা উল্টা লিখলে যে সংখ্যা তাহা যোগ করিলে যোগফল সর্বদা কত দাঁড়ায়, এই দুটো যদি আপনারা যোগ করেন তারপরে কত হবে, 11y + 11x, তাহলে যোগফলটা সর্বদা নিশ্চয়ই 11 দিয়ে বিভাজ্য যাচ্ছে দুটোই, তাহলে এটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুব ভালো অঙ্ক ছিল। এরকম ধরনের অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষার সময় আপনারা এক্সপেক্ট করতে পারেন, যে এরকম টাইপের অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসবে। ঠিক আছে, তো চলুন এবার আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 4টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 78 বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যা, ঠিক আছে, কোনো দশমিক দশমিক থাকবে না, যেটাকে সম্পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখানে বলেছে যে যোগফল হচ্ছে 78, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তা আমরা দেখুন এই স্ক্রিনে 4টে অঙ্ক যোগ করে দিচ্ছি, তা তার 4টে অঙ্ক যোগ করে দিলে কত হচ্ছে, 76। তা 4টে অঙ্ক যোগ করে দেওয়ার পরে 76, তাহলে 18 সাথে যদি 1 যোগ করি, 19 আর 17 সাথে যদি 1 যোগ করি, তাহলে এই টোটালটার সাথে 2 যোগ করলে এটা 72 আসছে। তাহলে যদি 78 যদি এখানে চলে আসে, তাহলে 78 চলে আসলে বড় সংখ্যাটি কি আমাদের এখান থেকে বেরিয়ে গেল, 21। আশা করি বুঝতে পেরেছেন আমরা কি অ্যান্সার থেকে আমরা এটা ক্যালকুলেশন করলাম। খুবই ইজি অঙ্ক ছিল, তো এটা আপনাদের হোম টাস্কের উত্তর প্রশ্ন করা ছিল। হোম টাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, দেখবেন আপনাদের যে রিপ্লাইতে আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া আছে। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, রাম শ্যাম ও যদুর মধ্যে 300 টাকা 5:3:7 অনুপাতে ভাগ করে দিলে যদু কত টাকা পাবে? তো এরকম খুবই সোজা অঙ্ক, তা যদুর অনুপাতটা কত? যদুর অনুপাত 7, আর টোটাল সংখ্যাটা 5+3+7 গুণ এই 300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলে কাটাকাটি করে 140 টাকা আমাদের সঠিক উত্তর পড়বে। খুবই সোজা অঙ্ক ছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, 2টি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 15 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে খুবই সোজা, কেন না, গসাগু দিয়ে অনুপাত দিয়ে আমরা গুণ করে মানে 3:15 আর 4:15 করে 45 আর 60 বার করেছি, আর 45-60 লসাগু বার করেছি, 200 বার করে 180 এখানে সঠিক উত্তর। আপনারা যদি বুঝতে না পারেন অঙ্কটা নিজে বাড়িতে বসে খাতায় করুন, আমাদের ভিডিওটা পজ করে দিয়ে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেন, দেখুন আপনি অঙ্কটা প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন, তা আপনাদের শেখার উদ্দেশ্যে আমাদের এই প্রয়াস। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একটি ব্যাগে টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যা অনুপাত 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত? তা আমরা এখানে বলতে পারি 1 টাকার মূল্য মানে 1 টাকা হিসেবে 2 অনুপাতে আছে, তাহলে 1:2 করেছি, তারপরে 50 পয়সা মানে হাফ পয়সা কত অনুপাতে আছে, 3 অনুপাতে আছে লিখেছি, আর তারপর 25 পয়সা মানে 1/4, এটা কয় অনুপাতে আছে, 5 অনুপাতে আছে লিখেছি, দিয়ে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরে নিচের রাশিদের সাথে 4 করেছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের নিচের রাশিটাকে আমরা বাদ দিয়েছি, যে রাশিটা থাকবে সে রাশিটা আমরা গোটা রাশি চেয়েছি, ভগ্নাংশ চাইনি, তা আমাদের এখানে সঠিক উত্তর বেরোচ্ছে 8:6:5, তাহলে অপশান সি বা গয়ের উত্তরটা কিন্তু আমাদের এখানে সঠিক। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বক্স আর এই মুদ্রা থেকে কিন্তু একটা অঙ্ক আপনাদের পরীক্ষার সময় থাকবে, তা সুতরাং যত ভালো করে বুঝবেন তত ভালো করে আপনারা অঙ্কগুলো পরীক্ষা হলে করতে পারবেন। তা অঙ্ক এরকম না যে আজকে বুঝে গেছি হয়ে গেল সব ঠিক আছে, পরবর্তী দিনে যখন অঙ্কগুলো আবার রিভাইজ করতে আসবেন দেখবেন এই অঙ্কগুলো বেঁধে যাচ্ছে। তা আজকে অঙ্কটা করতে যাওয়ার সময় লাগছে, যতদিন রিভাইজ করবেন সেদিন অঙ্কটা করতে কিন্তু অত সময় লাগবে না। আর অঙ্ক প্র্যাকটিসের জিনিস, যত বেশি ব্যবহারিক অঙ্ক করবেন, ব্যবহারিক প্র্যাকটিস মানে প্র্যাকটিস যত বেশি অঙ্ক করবেন তত বেশি কিন্তু আপনারা অঙ্ক শিখতে পারবেন। তো জ্ঞান বক্তব্য শেষ করে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, a:b = 3:4, তাহলে b:c = 6:5, তাহলে a:c কত? তা ঠিক যেরকম a:b আমরা সেই অনুপাতে লিখেছি, তা লিখে গুটুকে গুণ করে দিয়েছি, গুণ করে আমাদের bb কাটা চলে গেছে, কাটা চলে গেলে a:c = 9:10 বেরিয়েছে, তা আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 9:10। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, চলুন আমরা পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন, *:13, *:40:65, তাহলে অ্যাস্টারিক্স চিহ্নিত স্থানে লুপ্ত পথটি কি হবে, অ্যাস্টারিক বা স্টার চিহ্নিত স্থানে লুপ্ত পথটি কি হবে?
তারপর ঠিক এভাবে লিখে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে ওটাকে এক্স ধরেছিলাম, তা অ্যাস্টেরিক্স ধরলেও হতো, তাতে কোনো এসে যায় না, তা আপনি যেটা ধরবেন আপনাদের মানটা সঠিক আসলেই হতো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের এখানে বেরিয়েছে আট। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে 14 নম্বর প্রশ্ন অপশন এ বা ক, এটা হচ্ছে সঠিক উত্তর হবে আট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে খুবই সোজা, 70 বছর বর্তমান বয়স হলে 70 থেকে এখানে 10 বছর, যে 10 বছর আগে তাহলে 20 বাদ যাবে 50, তাহলে 50 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 × 10 = 50, 10, তাহলে 10 করে হলে হচ্ছে কত হবে আমাদের এখানে সঠিক উত্তর? না, সঠিক উত্তর হবে আমাদের এখানে 60 বছর। ঠিক আছে, তা আমাদের এখানে সঠিক উত্তর হবে 60 বছর। তা এই প্রশ্নের কি হয়েছে, এই প্রশ্নের আমাদের এখানে উত্তর দেয়া নেই। তাহলে আমরা যদি এই যে 70, যদি দুজনের বর্তমান বয়স যদি 70 হয় তাহলে তার থেকে 10 বাদ দিচ্ছি, তাই না? তাহলে 70 যদি দুজনের বয়স হয় তা তার থেকে 10 বাদ দিলে আমাদের কত থেকে যায়? 60। ঠিক আছে, তাহলে 60 এখানে পিতার সঠিক বয়স হবে হচ্ছে 60। বা এই অঙ্কটা আমরা এখানে করেও দেখতে পারি, তো চলুন এই অঙ্কটা আমরা করে দেখি যেহেতু আমাদের এখানে অ্যান্সার। তো বন্ধুরা, এই প্রশ্নে আমাদের দেখে বোঝা যাচ্ছে উত্তর 60, তাই এখানে অ্যান্সার করানি, তাই আমরা পরের প্রশ্নে চলে গেলাম। পরের প্রশ্ন, 270 টাকা এ বি সি এর মধ্যে 2/3, 3/4, 5/6 অনুপাতে ভাগ করে দিলে এ কত টাকা হবে? খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কেন না 2/3 যদি এর অনুপাত হয় আর পরের তিনটে অনুপাত যোগ করে দিয়ে 270 গুণ করে যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব। খুবই সহজ অঙ্কটা ছিল, আমরা অ্যান্সার বার করে দিয়েছি, অ্যান্সার হচ্ছে 80। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এ বি সি কোনো ব্যবসায় যথাক্রমে 500 টাকা, 600 টাকা, 700 টাকা নিয়োগ করলো, এ 75 টাকা লভ্যাংশ পেলে সি কত টাকা পাবে? তাহলে তিনজনের এখানে ক্যাপিটাল রেশিও আমরা এখানে বার করেছি যে অনুপাত হবে 5:6:7, তা সেই অনুপাতে এ যদি 75 টাকা লভ্যাংশ পায়, তাহলে এ যদি 75 টাকা পায় তাহলে সেটা কত ভাগ, এই যে 5 ভাগ মানে 75 টাকা, তারপরে অনুপাত কত? অনুপাত হচ্ছে 5 কে 75 দিয়ে ভাগ করলে 15। ঠিক একইভাবে সি এর অনুপাত 7, তাহলে 7 দিয়ে গুণ করব কত? 15 কে। সঠিক উত্তর 105। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এর সঠিক উত্তর হবে 105। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। প্রশ্ন, 0.1 এর 1% কে দশমিকে প্রকাশ করো। তাহলে 0.1 কে দশমিকে, 1% এর দশমিকে, তাহলে 0.1 লিখলাম ইনটু 1%, 1% মানে 1/100 ইজ ইকুয়াল টু 1/1000। তাহলে সঠিক উত্তর হলো কি, 0.001 আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 এ কুইন্টালের শতকরা কত? তাহলে কুইন্টালে এর শতকরা কত পরিমাণ সেটা আমাদের এখানে বার করতে হবে। আমরা এখানে অপশন দেওয়া আছে, তা আমাদের এখানে কি বলেছে, 2 কিগ্রা 250 গ্রাম, এটা 0.72 মানে 0.72 কুইন্টালের কত অংশ সেটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা, তাই সঠিক উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন বি, 3.18% কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, রেলপথে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে এই দূরত্ব 5% বেশি। কর্ড লাইনে 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে এটা 5% বেশি, তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? তো খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তো 85 মানে কত? 85 মানে যেখানে কত হবে, মানে 85 যদি আমাদের এখানে 105 হয় তাহলে 100 তে কত? ঠিক আছে, সেটাই আমরা এভাবে বার করেছি। তাহলে 105, তার মানে যেহেতু 5% বেশি, তাহলে 85/100 মানে আমরা এটা ক্যালকুলেশন করছি। তা ক্যালকুলেশনটা কীভাবে করছি দেখুন, তা এরকমভাবে ধরা হচ্ছে যে 85/100 দিয়ে ভাগ করে আমরা দশমিকে নিয়ে আসছি। ঠিক আছে, তার মানে 85 থেকে একটা পার্সেন্টেজ নিয়ে আসলাম, তাই পার্সেন্টেজ দিয়ে আমরা 105 দিয়ে সেটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, আপনারা পার্সেন্টেজের অঙ্ক যারা করেছেন তারা এই প্রসেসটা বুঝতে পারবেন। যদি পার্সেন্টেজের অঙ্ক না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে দেখুন পার্সেন্টেজের প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, আপনাদের সেগুলো খুবই উপকার লাগবে এবং আমরা পার্সেন্টেজটাও ভালো করে শেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা ভালো করে পার্সেন্টেজটা শিখে যান। ঠিক আছে, তাহলে 85/105/100 = 89.25 এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কত টাকার 60% 90 টাকার 83/1/3% সমান? তাহলে আমরা এখানে খুবই ইজি অঙ্কটা এক্স ধরে নিই, এক্স এর 60% = 90 এর 83
83.13% তা সেটাই ক্যালকুলেশন করে আমরা x = 125 বার করে ফেলেছি, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 125। চলে আসি পরবর্তী প্রশ্ন। সময়মত বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হতো বা দেওয়া হয়। এবার সময়মত বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে আমাদের বার করতে দিয়েছে কি বিদ্যুতের বিলে যে পরিমাণটা সেই পরিমাণটা কত ছিল আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে 15% যদি 54 টাকা হয় তাহলে 100% কত, তাই না? তাই 100% কত, তাই 100% বার করছি, 100% মানে 360, 360। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 15% যদি 54 টাকা তাহলে 100% কত, এইভাবে আমরা বার করেছি। তাহলে 54 into 100 divided by 15 কাটাকুটি করে 360 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। চলুন পরবর্তী প্রশ্ন। হরি আর মধুর, হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি, তাহলে মধুর আয় হরির আয় অপেক্ষা শতকরা কত কম? এরকম প্রচুর অঙ্ক করেছেন আপনারা, যে হরি 120 টাকা যদি আয় করে তাহলে মধু 100 টাকা আয় করে। ঠিক আছে, তাহলে দুজনের অন্তর কত? 20। তাহলে 20 বাই হরির সাথে যখন মিলে যায় তখন হরিকে নিচে বসিয়ে দিয়েছি, তাহলে 20 divided by 120 into 100 দিয়ে আমরা বার করে ফেলেছি 16, 16.23%। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 16.23, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কোন বর্গক্ষেত্রের প্রতিটি বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফল কত কত বৃদ্ধি পাবে আমাদের সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে এ ইজ ইকুয়াল টু বাহু ধরেছি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রথমে 100 ধরেছি। ঠিক আছে, তা প্রথমে 100 ধরে নিয়েছি, তাহলে তার আয়তন কত হবে? এ স্কোয়ার, তার মানে কত? 100 into 100 ইজ ইকুয়াল টু, কারণ আমরা জানি বাহু স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সেটা 10,000। এবার সেটা 10 বেড়েছে, তাহলে 110 হয়েছে, তাহলে 110 হলে আমাদের ক্ষেত্রফলও সেরকম হয়েছে, তাহলে ক্ষেত্রফল হলো 121,000 - 10,000 আগে যা ছিল তার পরে যা হয়েছে সেটা কততে বেড়েছে? 10,000 বেড়েছে ইন্টু 100, তো আমরা পার্সেন্টেজ এখানে বার করে নিয়েছি, পার্সেন্টেজ যে 21%। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে ভিডিওটি পজ করে আপনারা নিজেরা খাতায় ক্যালকুলেশন করুন দিয়ে আমাদের ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কত টাকার 6.14% ইজ ইকুয়াল টু 75 টাকা? তো এটা খুবই সোজা অঙ্ক, এক্স দিয়ে আমরা ধরে বার করে আমরা ধরে যখন করেছি তখন এটা 1200 টাকা আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। ঠিক আছে, 12% এখানে 12% ধরে রেখেছি, তার মানে 200 পরে 100 গুণ করে দিয়েছি, যেহেতু পার্সেন্টের শতাংশ চেয়েছে। ঠিক আছে, তাহলে শতাংশ যখন তখন আমরা এখানে 1200 করে বার করে দিয়েছি, খুবই ইজি অঙ্ক, আপনারা নিজেরাও চেষ্টা করুন, আপনারা নিজেরাও অঙ্ক করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কে যাই, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। একটি খুঁটির 5.14% জলে, 6.34% কাদায় এবং 44 মিটার জলের উপরে আছে খুঁটিতে দৈর্ঘ্য কত? তা খুবই সোজা, 5.14% আর 6.34%, তাই আমরা ডাইরেক্ট পার্সেন্টেজের ফর্মুলায় বাড়িয়ে নিয়েছি, পার্সেন্টেজের ফর্মুলায় বাড়িয়ে দিয়েছি কত? 12। তাহলে 12 আর 100 থেকে 12 বিয়োগ দেয় 88%, তাহলে 88% 44, তাহলে 88% যদি 44 হয় তাহলে আমরা বার করতে পারবো 100% ইজ ইকুয়াল টু কত? তাহলে 100%, তাহলে এইটা ডিভাইডেড বাই 88 হবে, তাই না? তার মানে এখানে নিচে 2 থেকে গেল আর উপরে 100% বার করতে গেলে আমাদের 50 উত্তর হবে, সঠিক উত্তর অপশন বি 50। আশা করি বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে। কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোট কত টাকা ছাড় পেলেন? মানে একজন গিয়ে পরপর দুই রকম ছাড় পেয়েছে, প্রথমে 100 টাকায় 10% ছাড় পেয়েছে আর তারপরে আবার তার উপর 20% ছাড় পেয়েছে। তা আমরা ধরে নিচ্ছি সেই টাকাটা ছিল 100, প্রথমে 10% দিলে 10 টাকা বিয়োগ দিয়ে 90 টাকা, আর তারপরে তার উপর 20% মানে 90 করলে 18 টাকা, তার মানে 72 টাকা। ঠিক আছে, এইবার এই 100 টাকা থেকে 72 টাকা কত পার্সেন্ট ছাড় পেয়েছে সেটা বার করেছি, বিয়োগ করে আমাদের 28% সঠিক উত্তর বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে। একটি দ্রব্য 750 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে 750 টাকায় 10% ক্ষতি হচ্ছে, তাহলে ওর 100% কত সেটা আমরা বার করবো, তাহলে 750 × 100 / 90 ইজ ইকুয়াল টু 2500 / 3, আমরা ক্যালকুলেশন করে 833 বেরোচ্ছে। ঠিক আছে, তা 833 যখন বেরোচ্ছে তাহলে আমাদের এখানে কোন উত্তরটা সবার কাছাকাছি হবে? তাহলে এর যদি কাছাকাছি যেতে হয় আমরা সঠিক উত্তরটা বার করবো, তাই না? তাহলে অ্যাপ্রক্স এরকম যদি ফিগার আসে তখন আমাদের এর কাছাকাছি যে উত্তরটা সেই উত্তরটা আমাদের কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাহলে 840 আমাদের এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ক্রয় মূল্য বিক্রয়ের অনুপাত 5:6 হলে লাভের শতকরা হার কত? তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 6 টাকা হয় তাহলে লাভ কত হয়? 5 - 6 = 1 টাকা, তাহলে সেটা লিখেছি 1 টাকা / ক্রয় মূল্য 5 টাকা, প্রফিট /
কস্ট প্রাইস ইনটু 100 ইজ ইকুয়াল টু আমাদের অ্যানসার বেরিয়েছে 20%, ঠিক আছে। এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর বা খ 20%। চলে আসি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর হিসাব করলে শতকরা কত ক্ষতি হবে? কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে, তাহলে আমরা ধরে নিয়েছি কি সেলস প্রাইস ইজ ইকুয়াল টু 100 বা 20% লস হয়েছে। এবার কস্ট প্রাইস আমি যদি করি তাহলে 20% লস হয়েছে, 20% যুক্ত যদি করে দিই তাহলে কস্ট প্রাইস পেয়ে যায়, তাহলে কস্ট প্রাইস কত হবে 120, তাহলে 20 টাকা লস হয়েছে, 120 টাকা, 100 তে কত সেটা আমরা বার করছি, আমাদের অ্যান্সার রয়েছে 16.23%। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এই ছিল আজকে আমাদের এই প্রচেষ্টা। আপনারা এই অঙ্কগুলো যতবার ইচ্ছা আপনারা ভিডিওটা পজ করে হোক বা রেগুলার দেখে হোক, যতবার ইচ্ছা আপনারা এই ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে কি হবে আপনাদের অঙ্কের থেকে যে ভয়টা আছে সেটা এবং কেটে যাবে, ঠিক আছে। তো চলে আসবো আমরা এবার আমাদের আকর্ষণীয় বিষয়, যেটা আপনাদের সাথে কথা হয়েছিল যে আপনাদের একটা আকর্ষণীয় বিষয় আলোচনা করা হবে, সেটা হচ্ছে আপনাদের একটা হোম ট্যাক্সের প্রশ্ন, মানে আপনারা কিরকম প্রিপারেশন নিচ্ছে সেটা জানার জন্য আমরা একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এবং সঠিক উত্তর প্রথম 10 জন যদি দেন তাদের একটা করে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি বলছি যে আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা বলবো আগামী দিনে, ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত পাবে। তাহলে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকের হোম ট্যাক্সের প্রশ্নটা হলো, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 600 হলে তার মধ্যে যদি একটি সংখ্যা 24 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অপশান এ 300, অপশান বি 400, অপশান সি 450, অপশান ডি 525। আবার আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 600, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কত? অপশান এ 300, অপশান বি 400, অপশান সি 450, অপশান ডি 525। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমান্ড লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।